হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে তোমরা দেখবে টমেটো রেসিপি বা টমেটো কারি বা টমেটো চাটনি যেটাকে বলি আমরা। তো দেখো, আমি অনেকগুলো টমেটো কেটে রেখেছি, চুলার উপরে কড়াইটা বসিয়ে দিলাম। আমি কড়াইটা গরম হবে, তারপরে আমি তেলগুলো দিব। দেখো আমার তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দেব, যেহেতু আমার টমেটোটা পানি জাতীয়। সো টমেটোটার উপকরণ দেখে আমার তেলটা দিতে হবে। তেল গরম হয়ে গেল আমার, আমি চিংড়ি মাছ বাটা দিয়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ চিংড়ি মাছ নিয়েছি, তোমরা আরও বেশি নিতে পারো। দেখো আমার চিংড়ি মাছটা দেওয়া হলো। এবার আদা ও রসুন বাটা দিব 1 চামচ। 1 চামচ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। এইবার দেখো আমি সব উপকরণগুলো নাড়াচাড়া করছি। তোমরা এই রেসিপিটা রান্না করতে পারো, অনেক মজাদার একটা রেসিপি। এর সাথে আমি কাঁচামরিচ স্লাইস করে কাটাগুলো দিয়ে দিব, যেহেতু ঝালটা সাথে আমি গুঁড়ো মরিচও দিব। আমরা তো ঝাল পছন্দ করি, এটা তো তোমরা বুঝতে পারছো আমাদের ভিডিওগুলো দেখে। তোমরা তোমাদের ঝালটা কম পরিমাণে দিবা, যারা যেরকম খাও তারা সেই ঠিক সেম ওই রকমই দিবে। এবার হলুদের গুঁড়ো দিব 1.5 চামচ। 1.5 চামচ হলুদের গুঁড়ো দিলেই হবে, সাথে গুঁড়ো মরিচ দিব। দেখো আমার সব উপকরণগুলো আমি একসাথে দিয়ে মিক্স করে নাড়াচাড়া করব। মরিচ দিব, গুঁড়া মরিচ 1/2 চামচ। এবার আমি নাড়াচাড়া করছি, যেহেতু কাঁচামরিচ দিয়েছি সো গুঁড়ো মরিচটা আমি 1/2 চামচ দিব। এবার নাড়াচাড়া করব ভালোভাবে। নাড়াচাড়া করতেছি। তোমরা আমার ভিডিওটার সাথে সাথে যারা দেখতেছো তারা লাইক দিবে, কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে। তো এটাকে কষানো হচ্ছে ভালোভাবে। ভালোভাবে কষানো হলে, যেহেতু আমার চিংড়ি মাছ আছে তো এটাকে আমি ভাজা ভাজা করতেছি। দেখো ঘুরিয়ে ঘাড়িয়ে দিব, আর চিংড়ি মাছ বাটাটা দেওয়ার কারণ হচ্ছে সেন্ট হবে। এবার টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি। আমি 1.5 কেজি পরিমাণে টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেশি দিচ্ছি না, অতটা, অল্প পরিমাণে। এর সাথে নারিকেল বাটা দিচ্ছি, 2 চামচ নারিকেল বাটা দিচ্ছি। এবার আবার নাড়াচাড়া করতেছি আমি, এপিঠে ওপিঠে ঘুরিয়ে ঘাড়িয়ে নাড়াচাড়া করব ভালোভাবে, যেন মশলাগুলো টমেটোর সাথে মিশে যায়। এবার লবণ দিব, দেখো সাথে লবণের পরিমাণ হবে 1 চামচ। দেখো 1 চামচ লবণের পরিমাণটা দিয়ে দিলাম, তোমরা হাতে রাখবে যেহেতু পরবর্তীতে দেওয়া যাবে। আর পানি দেওয়া লাগবে না, টমেটোটা থেকে অনেক পানি বের হবে, আর এই পানিটা টেনে একদম চাটনির মতো হবে, গুলে টমেটোটা গুলে যাবে। দেখো আমার প্রায় পানিটা চলে আসছে, সব উপকরণ নাড়াচাড়া করার পর ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা চলে আসলো। তোমরাও ওইভাবেই রান্না করবে। আমি আবারও বলছি, যারা ভিডিওটা দেখতেছো আমার লাইকস দিবে, কমেন্ট বক্সে জানাবে, নতুন আসো সাবস্ক্রাইব করবে। দেখো টমেটোটা প্রায় হয়ে যাওয়ার প্রায়, দেখো পানিটা অনেকখানি টেনে গেল আমার। আমি কিন্তু কোনো পানি দেইনি, টমেটো থেকেই আমার পানিটা বের হয়েছে। খুবই মজাদার একটা রেসিপি, যারা টক পছন্দ করো তাদের জন্য খুবই মজাদার। আর আমরা মেয়েরা অবশ্যই ঝালটা আর টকটা খুব পছন্দ করি। এবার ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, যেহেতু আমার ঝোলটা টেনে গেছে। 2 টেবিল চামচ ধনিয়া পাতা দিব, 2 টেবিল চামচ ধনিয়া পাতা দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করতেছি, এপিঠে ওপিঠে ঘুরিয়ে ঘাড়িয়ে নাড়াচাড়া করব। আমি ঝোলটাকে একদম টানিয়ে ফেলবো, টমেটোর পানিটা আমি একদম টানিয়ে ভাজা ভাজা করব। তোমরাও সেম ওইভাবে করবে, ভাজা ভাজা, একটা কালার আসবে অনেক সুন্দর, কালারফুল হবে, খুবই মজাদার। তোমরা বাসায় ট্রাই করে আমাকে আশা করি আমাকে জানাবা কেমন হয়েছে। সো
দেখো কিভাবে রান্না করতেছি, খুবই সহজ একটা রেসিপি। আর আমার আম্মু যেহেতু নারিকেল খায় তো বুঝোই নারিকেল না দিলেও হবে। আল্লাহ হাফেজ ফ্রেন্ড।